بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعين اما بعد قد قال المؤلف رحمه الله تعالى باب حد السرقة وقال الله تعالى في القرآن الكريم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تقطع يد سارق إلا في ربع دينار إلا في ربع دينار فصاعدا متفق عليه واللفظ لمسلم ولفظ البخاري تقطع يد السارق في ربع دينار فصاعدا وفي رواية لأحمد اقطع في ربع دينار ولا تقطع فيما هو أدنى من ذلك الله رب العالمين جابوتي برشانسا جي الله رب العالمين প্রত্যেক মানুষের হেফাজতের সুরক্ষার এবং প্রত্যেক মানুষের ধন সম্পদের হেফাজতের সুরক্ষার মান ইজ্জতের সুরক্ষার সুব্যবস্থা করেছেন দীন ইসলামে। দীন ইসলামের এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুণের দিক যে ইসলামের এমন সুন্দর সুন্দর বিধিবিধান আছে যাতে মানুষের জানের মালের ইজ্জতের সব কিছুর শক্তভাবে হেফাজতের ব্যবস্থা করা হয়েছে, যা আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনের বিধান। সালাত ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই বিষয়গুলিকে জান মাল ইজ্জত আবরুর হেফাজতের বিষয়গুলিকে তার হাদিসে সুস্পষ্ট করেছেন, যেগুলি হচ্ছে কোরআনে কারিমের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনে কারিমের পরে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুলগুল মারামে চোরের শাস্তি, চুরি করা এবং চোরের শাস্তি, আর চোরের সাথে সম্পর্কিত যেসব বিধিবিধানগুলি রয়েছে এগুলি। হাদিস এতে 10টি রয়েছে, 1067 থেকে শুরু করে 1077 পর্যন্ত বুলগুল মারামে আমাদের এই চুরির অধ্যায়ে 10টি হাদিস রয়েছে। এটা হচ্ছে আরবি কিতাবের নাম্বার, আপনার নাম্বার শুরু হয়েছে 1053 থেকে 63 পর্যন্ত, জি শেষ এই 10টি হাদিস। আজকে আমরা হয়তো 3টি হাদিস নিয়ে আলোচনা করব। প্রথম হাদিস, আর হাদিস শুরু করার আগে অধ্যায়টির ব্যাখ্যা করি যা হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি কায়েম করেছেন, আর তারপরে কোরআনে কারিমের এই মর্মে একটি আয়াত রয়েছে সে আয়াত তরজমা তাফসির করি, আর তারপরে তখন হাদিসগুলি শুরু করি। সময় আমাদের অল্প, তবে এতেই এই 3টি হাদিস শেষ করার চেষ্টা করব, অনেক মাসাইল রয়েছে। বাবু হাদিস সারিকা, এই অধ্যায় হচ্ছে চুরির দণ্ডবিধান সম্পর্কে, চুরির শাস্তি সম্পর্কে। সারিকা তো মানে চুরি করা, আর হদ মানে হদ মানে দণ্ডবিধান। জি, দণ্ডবিধানকে হদ এই জন্য বলা হয় যে দণ্ডবিধানের মাধ্যমে মানুষকে ক্ষান্ত করা যায়, হদ মানে ক্ষান্ত করা, এই জন্য সীমানাকে হদ বলা হয়। এই যে জমির সীমানা আইল আমরা বলি আঞ্চলিক ভাষা, আপনারা কী বলেন আইল, এই আইলকে হদ বলে আরবিতে, কারণ ওখানে আপনি ক্ষান্ত হয়ে যাবেন, চাষাবাদ করতে গিয়ে ক্ষান্ত হয়ে যাবেন, ফসল কাটার ক্ষেত্রেও ক্ষান্ত হয়ে যাবেন, ঠিক না? যদি আপনার বকরি ছাগল চড়াইতে হয়, গরু চড়াইতে হয়, তো আপনার জমিতে পরের জমিতে চড়িয়ে মার খাবেন না, ওখানে গিয়ে ক্ষান্ত হয়ে যাবেন। ক্ষান্ত হাত মানে ক্ষান্ত হ, তো চুরির হদ, জেনার হদ, এগুলোকে হদ কেন বলা হয়? কারণ এর মাধ্যমে চোর বা অপরাধী অপরাধ থেকে ক্ষান্ত হবে। জি, এবং যারা দেখবে অসৎ লোকেরা, যারা আগামীতে হয়তো চোর হতে চাও, এরকম স্বভাবে চরিত্রহীন ব্যবিচারকারী হতে চাই, খুনি হতে চাই, ওই স্বভাবের তারা ক্ষান্ত হবে। নারী আমাদেরও এরকম গলা কাটবে, আমাদেরও হাত কাটবে, আমাদের ওপরে এরকম শাস্তি হবে, সংসার করা হবে ইত্যাদি, হদ। এই জন্য হদকে হদ বলা হয়। সারেকা মানে চুরি করা, সারেকা আসরেকো সারেকা, এই জন্য চোরকে সারেক বলা হয়। চোরকে কী বলা হয়? সারেক, এটা হচ্ছে কোরআনের ভাষা। চোরকে লিস বলা হয় আরবিতে, এই জন্য বহু বছর লসুস, লসুস। আর আপনাদের এই আরব দেশে এসে যে ভাষাটা শিখেছেন সেটা হচ্ছে আলিবাবা। আলিবাবা কেন চোরকে বলা হয় জানেন?
আলিবাবা তো আপনারা বলেন, আমরা জীবনে আলিবাবা বলি না, কারণ আমরা তো ভাষা জানি, কিন্তু আপনারা তো আলিবাবা বলেন। যদি একটা চোর পালাই বলে আলিবাবা, ফি আলিবাবা, আলিবাবা কেন বলা হয়? হারামিও বলা হয়, হারাম হারাম খাই সেজন্য হারামি বলা হয়, তো সহজ হয়ে গেল। অথচ হারামি মানে শুধু চোর হারামি না, ডাকাতও তো হারামি, হারাম খাওয়ার অর্থে যদি বলেন তাহলে, তাই না? যে সুদ খায় সেও তো হারামি, ঘুষ খায় সেও তো হারামি, জি হ্যাঁ, যে আপনার টাকা পয়সা ধার নিয়ে দিলেন সেও তো হারামি, জি। এক কথায় যে হারাম কাজ করে সেই হারামি, কিন্তু আসলে আরবিতে হারামি কাকে বলা হয় জানেন? হারামি বলা হয় জারুর সন্তানকে, খবরদার হারামি বলবেন না আপনার, বুঝে আরবরা যে বিদেশিরা জানে না যেন চোরকে হারামি বলে, কিন্তু আসলে হারামি মানে হচ্ছে যে হারাম বীর্য দিয়ে পয়দা হয়েছে, জি হ্যাঁ, জারুর সন্তানকে বলা দুজে না, জারুর সন্তান কী বলা হয়? হারামি বলা হয়। কিন্তু চোরের ক্ষেত্রে আপনার হারামি ব্যবহার করছেন, বুঝেন না, সেই জন্য বুঝেও নিয়েছে, বুঝে নেওয়া হয়তো আপনার উদ্দেশ্যে আপনি কী বলতে চাইছেন, আপনি তাকে জারুর সন্তান বলতে চাইছেন না চোরই বলতে চাইছেন, তাই না? হাজা হারামি মানে চোর। আলিবাবা এই জন্য বলা হয় যে এমানে একটা প্রসিদ্ধ চোর ছিল, যার নাম ছিল আলিবাবা, কেউ জানেন না হয়তো আপনার, না? ইয়ামানের বড় চোর ছিল কোন যুগে, যার নাম ছিল আলিবাবা, জি হ্যাঁ। যেমন আমাদের সাথে গাদ্দারকে কি বলা হয়? মীরজাফর। কেন? মীরজাফর মুসলিম জাতির সাথে আর বিশেষ করে তার মালিক নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য কোনো গাদ্দারকে গাদ্দার বলা দরকার নেই, মীরজাফর কোথাকার, ঠিক না? এত বড় গাদ্দারি করেছে যে কিয়ামত পর্যন্ত যে কোনো গাদ্দারকে মীরজাফর বলা হবে, লায়নাহুল্লাহ। এই মীরজাফর খবিস রাফেজি শিয়া ছিল, ইসলামের দুশ্মন ছিল, যার ফলে আর নবাব সিরাজউদ্দৌলা একজন সুন্নি মানুষ, আল্লাহ ভীরু ধার্মিক মানুষ, পরেজগার মানুষ ছিলেন, জি, যার ফলে ইংরেজদের সাথে মিলে এই কাজটি করেছিল, কিন্তু সে ভোগ করতে পায়নি। ইংরেজরা তাকে বলেছিল যে তোকে নেতৃত্ব দিয়ে দেব, বাংলার নবাব তোকে বানিয়ে দেব, জি, জানেন তো নবাব, জি, মুর্শিদাবাদ যার বিশাল এখনও প্যালেস আছে, দেখে এসেছি আমি, হাজার দুয়ারি বলা হয়, একটা বিশাল দুর্গ আছে যেটাতে 100-এর বেশি দরজা আছে, গেট আছে, তো 100, সেজন্য ওর নাম পড়ে গেছে হাজার দুয়ারি, জি। নবাব সিরাজউদ্দৌলার বংশের কবরস্থান আছে, আর মসজিদ আছে, বহু শাহী সেই যুগের নবাব মসজিদ আছে, দেখার মতো পুরাতন জায়গা, দেখলে একজন ধার্মিক মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে যে মুসলিমরা ছিল কি আর হয়েছে আজকে কি, জি, এই গাদ্দারির কারণে 250 বছরের গোলামি করতে হয়েছে ইংরেজদের এই গাদ্দারির কারণে। এ চোর, চোরকে আরবি ভাষায় যে বিভিন্ন শব্দগুলি বলা হয়, কোরআনে কারিমে চোর সম্পর্কে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছে সূরা মায়েদার আয়াত নম্বর 38-এ, ওয়াসারিক ওয়াসারিকাতু, আর চোর আর চুন্নি, চোর আর চুন্নি বা চুন্নি যাই বলবেন, চুন্নি মানে মহিলা চোর, পুরুষ চোর আর মহিলা চোর, আগে পুরুষ চোরের কথা বলেছে, পরে মহিলা চোরের কথা কেন বলেছেন, কেন বলতে পারেন কি? কারণ সাধারণত চুরিটা কে করে? পুরুষই করে, মহিলা চোর খুব কম পাওয়া যায়, গোটা বাংলাদেশ গিয়ে মহিলা চোর হয়তো মানে খুব মুশকিলই আছে, পেতে পারেন, আছে, এমনি চোর না, ওই ওইভাবে চোর নাই, কিন্তু কারো বাড়ি গেল কিছু চুরি করে নিল, ওই রকম টাইপের আছে, কিছু আছে এরকম। খবরে একটা বাংলাদেশের ফ্যামিলি না, অন্য দেশের কোন এক দেশে একটা ফ্যামিলি ছিল, জি হ্যাঁ, অথচ একজন নামাজি ধার্মিক মানুষ, সে স্ত্রী যার বাড়ি যেত, ওর বাড়ি থেকে কিছু না কিছু চুরি হইত, গয়না চুরি হয়ে গেল, দামি কিছু চুরি হয়ে গেল, দামি কিছু এই অলংকার স্বর্ণ এইসব চুরি হইত। তো একদিন আমাকে সেই লোকটি খুব প্রসিদ্ধ লোক ছিল, আপনারা চেনবেন না, কিন্তু আমি খুব চিনি ওর স্বামীকে, বরং মাদ্রাসা পড়া আলেম, আউজবিল্লা। তা আমাকে এখন একজন বলছে যে শেখে ও ওই অমুক ব্যক্তির সাথে আপনার পরিচয় আছে নাকি, ওই ও ফ্যামিলি নিয়ে কোনো দিন আসে নাকি? আমি বলছি কখনো না, বলছে খবরদার আগে থেকে আপনাকে বলে দিচ্ছি যে না আপনার বাসায় না আসে, জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আছে এরকম হয়তো কিছু মহিলাদের বদস্বভাব, কিন্তু চোর সাধারণত পুরুষই হয়, পক্ষান্তরে জেনা পুরুষ নারী উভয়ের পক্ষতে হয়, কিন্তু জেনার ক্ষেত্রে সুযোগ দেয় তাহলে জেনা সাধারণত হয়, কে সুযোগ দেয়? মহিলা। এই জন্য জেনার শাস্তির ক্ষেত্রে আল্লাহ সূরা নূরে কি বলেছেন? আজানি, আগে জেনাকারিনী মহিলা, তারপরে জেনাকারী পুরুষের কথা বলেছেন। যদি মহিলারা ঠিক ইসলামের হেজাব করে,
অন্তরে আল্লাহর তাকওয়ার হেজাব থাকে, আর শরীরে ইসলামিক হেজাব থাকে, আর বাড়িতে হেজাব থাকে বেগানা পুরুষ না ঢুকে, আর মহিলা যদি চান্স না দেয় তো ধর্ষণ ছাড়া কোনোদিন জেনা হইতে পারে না। আর ধর্ষণ কয়টা হয়, আর ধর্ষিত কে কোনখানে হয়, বেহায় মহিলাগুলো হয় যারা যুবকদের যৌন ক্ষুধায় আগুন লাগিয়ে দেয় তাদের শরীরের উলঙ্গ অর্ধ উলঙ্গ হ্যাঁ বা আকর্ষণীয় পোশাক দিয়ে, পর্দার মধ্যে থাকলে আর ঢিলা ঢালা পোশাকে থাকলে এটা সাধারণত হইত না, আর সাহসী করতো না। কোনোদিন পর্দানাশীর মহিলা ধর্ষিত হয়েছে এটা একেবারে না বললেই চলে, না বললেই চলে, এল্লা মাশাল আল্লাহ যদি কখনো চান, আল্লাহ না চান যেন নেক মহিলাদের ক্ষেত্রে দোয়া করি। চোর এবং চুন্নি ফাক্তাও আইদিয়া হমা, তারা যদি চুরি করে তো ওদের হাত দু হাত কেটে নাও, মানে প্রত্যেকের একটা করে হাত কেটে নাও। যা জাম বেমা কাসাবা, তাদের কৃতকর্মের ফলস্বরূপ শাস্তি স্বরূপ, নাকালা মিন আল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি, নাকালা এমন শাস্তি যেটা দেখে যেটাতে সেও সতর্কভাবে আর চুরি করবে না আর অন্যরাও সতর্ক হবে, যেন দৃষ্টান্তমূলক শাস্তি যাতে মানুষ শিক্ষা নিতে পারে। দুপুরে তফসির করতে গিয়ে ফাখাজাহুল্লাহ নাকাল আল আখিরাত ওই নাকাল বলছিলাম যে এখানেও নাকাল শব্দ এসেছে। আল্লাহ আজিজুন হাকিম, হাদিস অনেকগুলি রয়েছে চুরির শাস্তি সম্পর্কে, আর আইমাকের ওয়ালামাকের এজমা রয়েছে যে চোরের দণ্ডবিধান সুনির্ধারিত রয়েছে, আল্লাহ নির্ধারণ করেছেন কোরআনে কারিমে আয়াত, সুতরাং এর উপরে এজমা রয়েছে, কোনো ইখতিলাফ নেই। চোরের হাত কাটা যাবে না বলে কোনো ইখতিলাফ মুসলিম জাতির কারণে, হানাফি শাফি মালিকি হাম্বলি আর সুন্নতের অনুসারী বিদাতি এমনকি শির কবর মাজার পূজা করলেও চোরের হাত কাটা যাবে এর ওপর ইজমা রয়েছে। হ্যাঁ, চোরের হাত কতটা চুরি করলে করা যাবে, চোরের হাত কাটা যাবে কতটা চুরি করলে, কতটা পরিমাণ চুরি করলে, এই বিষয়ে ইখতিলাফ আছে, ইনশাআল্লাহ বয়ান করব। সর্বনিম্ন কতটা চুরি করতে পরিমাণ চুরি করতে হবে করবে তাহলে চোর বলে তার হাত কাটবেন। চোর তো ধরেন একটা 50 রিয়ালের আপনার কোনো কিছু চুরি করে সেও তো চোর, কিন্তু তাই 50 রিয়ালের জন্য হাত কাটা যাবে কি, 10-20 রিয়ালের জন্য হাত কাটা যাবে কি, না যাবে না। জি হ্যাঁ, এটা এতে ইখতিলাফ রয়েছে যে ওর পরিমাণটা কী, জি নিসাব, এটাকে নিসাব বলা। যেমন জাকাত সর্বনিম্ন কতটা পয়সা আপনার কাছে জমা থাকলে জাকাত ফরজ হবে, ঠিক তেমনই সর্বনিম্ন কতটা চুরি করলে কী হবে, হাত কাটা যাবে, এটাকে নিসাব বলা হয়, মনে রাখবেন। মানুষের যুক্তি বিবেক বলে এবং হেকমত যে এইরকম ধরনের যেগুলি অপরাধ রয়েছে, জানের ওপর আক্রমণ, ধন সম্পদের উপর আক্রমণ অথবা মানিজ্যতর উপর আক্রমণ, এগুলির ওপর দণ্ডবিধান নির্ধারিত থাকা উচিত, না হলে মানুষ সবাই সোজা হবে না, সবার মধ্যে আল্লাহ ভীরুতাও নেই আর সবার মধ্যে মানবতাও নেই। কাউকে আল্লাহ ভীরুতা পাপ থেকে মুক্ত রাখে, কাউকে ইনসানিয়াত হিউম্যানিটি মানবতা পাপ থেকে মুক্ত রাখে এসব ক্ষেত্রে, যে কারো এক পয়সা খাবো না, তাই না, চুরি করব না। আর বহু লোক আছে ওপরে খেতে চায়, চুরি হতে চায়, ডাকাতি করতে চায়, জেনাই করতে চায়, বিয়ে করবে না। সুতরাং মানব জাতিকে সোজা করলে দণ্ডবিধান অবশ্যই লাগবে, তাই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে মানব সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় আর নিরাপত্তার সাথে মানুষ জীবনযাপন করে। জি হ্যাঁ, মানুষ মানুষকে বলে ভয়ভীত না থাকে, অশান্তি বিরাজ না করে, দেশে শান্তি নেমে আসে। এই চুরি করার সারেকাতুন আরবিতে, তাই না, সারেকাতুন শাব্দিক অর্থ চুরি করা, এমনি তো বাংলায় বললাম, কিন্তু এর শাব্দিক অর্থ আরবিতে, এবং এর সংজ্ঞা চোর কাকে বলবেন এটাও জানতে হবে। জি হ্যাঁ, আপনারা হয়তো এমন লোককে নিজের ভাষায় চোর বলেন, সেও চুরি চোর না, একটা লোক আপনার হাত থেকে একটা মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে চলে গেল, ও চোর না কিন্তু ছিনতাইকারী, তাই না, রাস্তায় ডাকাতি করলো বা ছিনতাই করলো বা অস্ত্র দেখিয়ে আপনার বাড়িতে ঢুকে আপনার কাছ থেকে ধন সম্পদ নিয়ে গেল, ওকে চোর বলবেন, চোর ডাকাত, সেটা চুরি নয়। জি হ্যাঁ, তাহলে চুরির একটা সংজ্ঞা আছে, ডেফিনেশন, জি চুরি কাকে বলে শোনাই ওইটা বলছেন। অস্তারে কাত লোকাতান, চুরি আবিধানিক ভাষায় মানে ডিকশনারিতে আখজু শাইই ফি খিফাইন ওয়া হিলাতিন, গোপনে কোনো কিছু অন্যের নিয়ে নেওয়া এবং কোনো বাহানা করে জানতে না দিয়ে গোপনে নিয়ে নেওয়া, প্রকাশ্যে নয়। তাহলে
এবং সুরক্ষিত বস্তু নিয়ে নেওয়া, সুরক্ষিত বস্তু নেওয়া চুরি। ইসলামিক সেন্টারের কোনো মাল সামান গেটের বাইরে পড়ে আছে আর মানুষ উঠিয়ে নিয়ে চলে গেল, বলে চোর চোর চোর, না চুরি নয় এটা। জি হ্যাঁ, সুরক্ষিত স্থান থেকে যদি নিয়ে যান, সুরক্ষিত ইসলাম গেটের ভিতরে আছে, আপনার বাড়ির গেটের ভিতরে আছে আর কেউ নিয়ে চলে, ওটা চুরি। আপনার গেটের বাইরে কোনো কিছু মাল সামান রাখা আছে, উঠিয়ে নিয়ে চলে গেছে, তো বললেন চুরি করেছে, না চুরি করেনি সে, যদিও অপরের মাল, সে চুরির আওতাভুক্ত না, তার হাত কাটা যাবে না। অন্য তাজির শাস্তি, তার কেন অপরের জিনিস আপনি নিলেন, হতে পারে এটা অন্য আপনার তো নয়, আর এইটার মালিক নিশ্চয়ই কেউ আছে হয়তো, যদিও অবহেলা করে বাইরে এরকম রেখেছে, কিন্তু আপনার নেওয়ার অধিকার নেই সেটা। অনেক সময় যুক্তি দেখাতে পারে, আমি পড়ে পাওয়া মনে করেছি, যে পড়ে আছে কেউ ফেলে দিয়েছে হয়তো, তাই না? যে যেন সংজ্ঞাটা সংখ্যা আন, শরীয়তের ভাষায় চুরি কাকে বলে? হে আখজ মালিন মহতারামিন লিগাইরিহি, অন্যের সম্মানিত সম্পদ, অন্যের সম্মানিত সম্পদ নিয়ে নেওয়া। শব্দগুলি কিন্তু এক একটা চিন্তা করবেন, এক তো অন্যের মাল হইতে হবে, হ্যাঁ নিজের বাড়ির জিনিস অসুবিধা নেই, জি হ্যাঁ, যদি আমরা বাপ বেটার জিনিস নিয়ে নিল, চুরি বলবে না, এগুলো চুরি না, বাপের অধিকার আছে, ছেলেকে বলতে হবে যে এইটা নেবো সেইটা নেবো, তা অনেক সময় নিজে নিয়ে নিতে পারে। জি হ্যাঁ, অন্যের মাল নিয়ে নেওয়া, মালটা শুধু মাল সম্পদ হইলে হবে না, সম্মানিত মাল হইতে হবে। সম্মানিত মাল হচ্ছে হ্যাঁ টাকা পয়সা খাদ্যদ্রব্য, আপনার গরু ছাগল গবাদি পশু, কিন্তু অন্যের শুকুর আছে, শুকুরের মালিক, হ্যাঁ এমন কুকুরের মালিক, যেই কুকুর কিনা বেচা যায় না, মানে ট্রেন কুকুর না, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর না, তো তার বেচা কিনা যায়জ না। জি হ্যাঁ, কারো মদ আছে, মদ সম্মানিত সম্পদ না, সম্মানিত সম্পদ নাই, মদের মালিক কেউ মদ নিয়ে গেল ইসলামের ভাষায়, তার জন্য এই মদ চুরি করেছে এত টাকার, সেই জন্য তার চোরে হাত কাটা গেল, না কোনো দিন ইসলামিক স্টেটে হাত কাটা যাবে না, কাজে সম্মানিত মাল চুরি করেনি। এইরকমের যে কোনো হারাম বস্তু, হারাম বস্তু যদি নিয়ে নেয় অন্যের, সেটা চুরি নয়, মালটা মোহতারাম হইতে হবে। বাদ্যযন্ত্র মোহতারাম, গান বাজনা করছে ওই দিয়ে, হ্যাঁ গাই নে, আর ও রেখেছে কেউ নিয়ে নিল, তার কাছে চুরি করে নিল গোপনে, তো বলে চোর চোর চোর, কি চুরি করেছে, বলছে বাদ্যযন্ত্র চুরি করেছে, না চোর হাত কাটা যাবে না, কি চোর। জি হ্যাঁ, ইসলামিক স্টেটে হাত কাটা যাবে, আর ইসলামিক স্টেট হবে তাহলেই তো চোরের হাত কাটবে, খালি মুসলিম দেশ হইলে তার হাত কাটবে না। জি হ্যাঁ, মুসলিম দেশের তো অভাব নেই, কিন্তু গোসাউন কা গোসাই সেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী আবু দাউদ হাদিসে রয়েছে, মুসলিম জাতি এমন একটা সময় আসবে যখন কি হয়ে যাবে, বন্যার ফেনার মতো বা বন্যাতে যে খড়কুটাগুলো ভেসে আসে ওই রকম। জি হ্যাঁ, এইরকম হচ্ছে আমাদের মুসলিম জাতির জনগণের অবস্থা, সমাজের অবস্থা, সব কিছুর অবস্থা। নামে মুসলিম, আল্লাহ হেফাজত করে, আল্লাহ মাফ করে দিয়ে ফিরে আসার তৌফিক দিক। সংজ্ঞা শেষ হয়নি কিন্তু, অন্যের সম্মানিত মাল নেওয়া, মিন হিরজি মিসলিহি, সুরক্ষিত জায়গা থেকে, সুরক্ষিত স্থান থেকে, তাহলে অরক্ষিত স্থান থেকে যদি নিয়ে যায়, মাঠে গরু রাত্রে গরুকে কী করতে, আপনার বাড়িতে রাখতে হবে না, আপনি বাড়িতে না রেখে মাঠে ছেড়ে দিয়েছেন আপনার গরু, আর মাঠ থেকে কেউ আপনার গরু নিয়ে চলে গেছে, চোর না চোর না, ঠিক আছে, উঁট মরুভূমিতে ছেড়ে রাখলে উঁটের মালিক থাকতে বা রাখাল থাকতে হবে সেখানে, রাত্রে থাকার দিনে রাখাল থাকলে ঠিক আছে, রাখাল আছে আর তারপর ওখান থেকে নিয়ে চলে গেল চুপ করে, রাখালকে টের পেতে দিল না, হয়তো রাখালকে একটু ঘুম এসছে, তাহলে চোর, তা রাখাল টাকাল নেই এমনি ছেড়ে দিছে মাঠে ঘাটে, না চোর না, মানে হেজ মিসলি। লা শুভা তালাহু ফিহি, তার যেন কোনো সংশয় না থাকে, যে নিচ্ছে তার কোনো সংশয় না থাকে, অনেক সময় সংশয় মানে তার কাছে কিছু অজুহাত আছে আমি কেন নিচ্ছি, উদাহরণ দিলে বুঝতে পারবে, উদাহরণগুলো আসবে, ছেলের স্কুলের ফিস লাগবে, বাপ দেয় না ঠিক করে, স্ত্রী খরচ খরচা লাগবে বাড়িতে, খাওয়া দাওয়া ঠিকভাবে দিচ্ছে না, স্বামী স্বামীকে না জানিয়ে নিল, বাপকে না জানিয়ে কিছু ফিসের টাকা বের করে নিয়ে চলে গেল,
তাহলে বলবে ছেলে চোর, স্ত্রী চোর না, ওর সংসার অজুহাত আছে যে শুভা দলিল শুভা বলা হয়। যদি দুর্বল দলিল হয় অজুহাত হয় সেটাকে শুভা বলা হয়, আসলে শুভাত আছে, সুতরাং হাত কাটা যাবে না। শুভা অনেক সময় চরম ক্ষুধার্ত, খাওয়ার জন্য নিয়েছে, এরা অভাবে নয়, যথেষ্ট ধন সম্পদ আছে কিন্তু চাইলে দান করবে না, কেউ না খেয়ে মরছে পাশের প্রতিবেশী, আর এর বাড়িতে একশো মন ধান রাখা আছে, চাউল ভরা আছে, বোধ হয় বোঝা গেছে, সুতরাং বাড়িতে ঢুকলো আর এখন চাউল বের করে নিলে আমার ছেলে মেয়েকে খাওয়াবো, চোরের হাত কেটে নেবেন না, দুর্ভিক্ষের ওলামারা বলে এই জন্য দুর্ভিক্ষের সময় হাত কাটা যাবে না, দুর্ভিক্ষের সময় হাত কাটা যাবে না, না খেয়ে মরছে ওকে জানবা চাইতে হবে, ওর শুকুরের গোস্ত কুকুরের গোস্ত খাওয়ার চাইতে ভালো, হ্যাঁ এরকম চুরি করে খাওয়া, জি হ্যাঁ জি, শোভা তার শোভা আছে, সুতরাং হাত কাটা যাবে না। বাগানে গেছে খুব খিদার লেগেছে, খাওয়ার অধিকার আছে, না বলেছে যে বাইনে নিয়ে যেতে পারবে না, আম পেড়ে নিলেন, লিচু পেড়ে নিয়ে বাইধে বাড়িতে নিয়ে যাবেন, এটা চলবে না, কিন্তু আপনি খেয়ে যান, যাই যাচ্ছে আমার দেশে খেতে দেবে, একটা আম পেড়েছে, একটা লিচু পেড়েছে, গোটা গ্রামের এই জাহেল মূর্খ খবিজগুলো হ্যাঁ ঘন পিটুনিতে মেরে ফেলে দিয়েছে ছোটো ছোটো বাচ্চাদেরকে, দেখছেন না সব মূর্খ, সব অধিকার আছে খাবার গরিবদের, জি আপনাদের বাগানে যাদের বাগান আছে তাদের খাওয়ার অধিকার আছে, বলার দরকার নাই যে একটা আম খেতে দাও, ইচ্ছা মতো পেড়ে খেতে পারে, পড়বে গাছ থেকে তাহলে খাবে, না 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 হাদিস আছে মর্মে, ইসলাম জানে না আজকালকার মূর্খ মুসলিমরা, জি হ্যাঁ বড়ই জুলম অত্যাচার করছে, আল্লাহর গজব হচ্ছে এইসব পয়সাওয়ালাদের ওপর যারা জুলম অত্যাচার করে, আর এইসব যেগুলো মন্ডল মাতবর যেগুলো জালেম সমাজের সামাজিক বিচার করছে। আলা ওয়াজহিল ইখতিফা, শেষ সংগতে একটা কন্ডিশন আছে যে গোপনে যদি সেটা নেই, জি এখন কয়টা বিষয় রয়েছে এতে, অন্যের সুরক্ষিত, অন্যের সুরক্ষিত সম্পদ নেওয়া, মিন হিরিজি মিসলিহি, ওর মতো সুরক্ষিত, যেটা যেমন ধন সম্পদ সেটা সেই রকম সুরক্ষিত রাখতে হবে, জি সেটা সেই রকম সুরক্ষিত রাখতে হবে, লা শুভাতা লাহু ফিহি, তাতে কোনো রকমের তার সংশয় না থাকে যে নিচ্ছে তার, যেটা আমার জন্য চলবে নেওয়া, জি এরকম সংশয় না থাকে। তারপরে আলা ওয়াজহিল ইখতিফা, গোপনে, জি প্রকাশ্যে নেই, গোপনে নিয়ে গেছে তাহলে চোর, প্রকাশ্যে যদি নাই তাহলে চোর হবে না, হয় ডাকাত না হয় ছিনতাইকারী, তখন প্রকাশ অস্ত্র দেখে বল হ্যাঁ প্রয়োগ করে পকেট থেকে কেড়ে নিয়ে গেল, হাত থেকে কেড়ে নিয়ে গেল, তো চোর না বোঝে ছিনতাইকারী না হয় ডাকাত। চলেন এখন হাদিসে আসি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুক্তাউ ইয়াদু সারিকিন, কোনো চোরের হাত কাটা চলবে না, ইল্লা ফি রুবুদি নারিন ফাসাইদান, যতক্ষণ পর্যন্ত এক দিনারের চতুর্থ অংশ ততোধিক চুরি না করবে, এক দিনারের চতুর্থ অংশ, ওয়ান ফোর্থ, জি চার আনা, একটা দিনার মানে স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রার, ও রোবো মানে তাহলে চারানা, জি স্বর্ণ মুদ্রার চারানা যতক্ষণ পর্যন্ত চুরি না করবে, তার নিম্নে যদি চুরি করে, নিম্ন পরিমাণ চুরি করে তাহলে হাত কাটা যাবে না, এমনিও ছাড়া যাবে না, তার কিছু শাস্তি দেবে সরকার, যে এরকমই শাস্তি সরকার ভালো মনে করে, সেই ক্ষেত্রে জেল হাজতের শাস্তি অথবা শারীরিক কিছু বেতনাঘাত করা অথবা ধরেন আর কিছু যেটা মনে করে আর্থিক কিছু পেনাল্টি জরিমানা, সরকারের অধিকার আছে এগুলো তাজিরের ক্ষেত্রে। মুত্তাফাকুন হাদিস বুখারি মুসলিমের, এই শব্দে বর্ণিত রয়েছে সহি মুসলিমে, সহি বুখারিতে শব্দের একটু পার্থক্য করেছে, তুক্তাও ইয়াদু সারিকে, চোরের হাত কাটা যাবে, ফিরোবো দেনারিন, এক দিনারের চার ভাগের এক ভাগে, ফাসাইদান বা ততোধিক, চারানা বা ততোধিক যদি স্বর্ণ মুদ্রা বা তার পরিমাণ সম্পদ, স্বর্ণ চুরি করেনি কিন্তু চুরি করেছে চাঁদি, টাকা রিয়াল ডলার অথবা কোনো দেশে, যে কোনো দেশে বাংলাদেশের টাকা অথবা টাকা নয় অন্য কোনো মাল সামান চুরি করেছে, কিন্তু সেটার পরিমাণ কতটা হইতে হবে,
চার আনা হইতে হবে স্বর্ণ মুদ্রা, রব দিনার, একটা দিনারের চার ভাগের এক ভাগ সিকি হইতে হবে। অফির রেওয়ায়ত নিলে আহমদা, মুসনাদ আহমদের রেওয়ায়তে রয়েছে, ইখতাউফি রব দিনারিন, তোমরা হাত কাটিও হে মুসলিম শাসকরা। এটা জনগণকে বলা হয়নি, কিন্তু জনগণ হাত কাটতে পারে না, কোনো আলে মুফতি হাত কাটতে পারে না, যে আইন এটা নিজের হাতে নেওয়া জায়েজ নয়, দণ্ডবিধানের বাস্তবায়ন করবে মুসলিম শাসক, তাদের ফরজ। আমরা সেটাকে সরকারের কাছে তুলে ধরতে পারবো যে অমুক চুরি করেছে, দুইজন সাক্ষী আমরা সংগ্রহ করে সেটাকে সাকারে আমরা সরকারের কাছে পেশ করতে পারবো, এটা হচ্ছে আমাদের অধিকার। দিনারের চার ভাগের এক ভাগে তোমরা হাত কাটো, ওয়ালাহ তাক্তৌফিমা হুয়া আদনা মিন যালিক, এর কম হলে তোমরা হাত কাটিও না, এর কম হলে তোমরা হাত কাটিও না। এই শব্দে আরেকটু অতিরিক্ত জানলাম, তবে এই হাদিসটি যাইফ, সমর্থক হিসাবে বলা যেতে পারে হাদিসটি কে কিছু কিছু ওলামারা দুর্বল বলেছেন, বুখারী মুসলিম হাদিস সহি। আরেকটি হাদিস দেখেন, কত পরিমাণ সম্পদে হাত কাটা যাবে, দিনার শুনলেন, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাতে কত হবে বলছেন, ওয়ান ইবনে উমার আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাতা ফি মিজানিন সামানুহু সালাসাতু দারাহিম, মুত্তাফাকুন আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক চোরের হাত কেটেছিলেন একটা ঢাল চুরি করার কারণে, যার মূল্য ছিল তিন দিরহাম, কত তিন দিরহাম, দিরহাম বুঝেন রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা, চাঁদির টাকা কি বলা হয়, দিরহাম বলা হয়, আর স্বর্ণের টাকাকে কি বলা হয়, দিনার বলা হয়। জি, দিনারের অপর নাম হচ্ছে মিসকাল, এই দিনার বা মিসকাল যার অপর নাম, এর ওজন কত, স্বর্ণের বলছে আরবা গেরামাত ও রব সুয়া চার গেরাম, এক দিনার মানে হচ্ছে কত, কত সুয়া চার গ্রাম। তাহলে দিনার কত কত পরিমাণে হাত কাটা যাবে, সিকি দিনারে, সিকিটা বলেন না আপনারা, চারানা, চারানাকে কি বলা হয় সিকি, সিকি দিনারে চার ভাগের এক ভাগ দিনারের, তাহলে যখন এক দিনার সমান কত হইল সুয়াচার গ্রাম, সুয়াচার না এটা গ্রাম, কত গ্রাম, তাহলে সিকি দিনারে কত গ্রাম হবে, এক গ্রাম প্লাস কিছু, এক গ্রামের ওপরে চার গ্রামের এক গ্রাম হয়ে গেল সিকিতে, আর যে সুয়াতে আছে সুয়াটাকে আবার চার ভাগ করতে হবে, তা সুয়াকে যদি চার ভাগ করি ২৫, হ্যাঁ তাহলে ১২.৫ অর্ধেক হচ্ছে ৬ পয়সা, সুয়া ৬ পয়সা, জি, তাহলে ৬ পয়সাকে ২৫ পয়সার সাথে যদি লাগান তাহলে কত হবে, হ্যাঁ হ্যাঁ ৩১, চার গ্রাম সোয়া চার গ্রাম, তো চার গ্রামের মধ্যে যখন সিকি করলাম চারানা করলাম তো এক গ্রাম বেরিয়ে আসলো, আর আবার ওই যে সোয়া চার গ্রামে কি হয়, এক দিনার হয়তো সোয়াটাকে তখন ভাগ করলাম, যাই হোক যারা স্বর্ণের স্বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র হিসাব বুঝে ওদের কাছে সামান্য একটু বেশি হবে, সামান্য বেশিটা বুঝলেই হইলো আপনাদের মোটামুটি, কারণ আপনাদের বিচারে বসতে হবে না, বিচার যারা করবে সরকার বা আদালত ওরা এই হিসাবটা করবে, যে এক গ্রামের একটু বেশি, এক গ্রাম এক গ্রামে কত হয় সেটা আপনারা জানেন, জি হ্যাঁ কত মিলিগ্রাম হয় ওগুলো হিসাব জানেন আপনারা। দিরহামের ওজন, দিরহামের ওজন সম্পর্কে হচ্ছে ওজন দিরহাম মিনাল ফিজা, চাঁদির দিরহামের ওজন হচ্ছে ২৯৭৫ গ্রাম, তিনের কাছাকাছি, তিন গ্রামের কাছাকাছি হয়, আল্লাহ আলাম। যাই হোক, এগুলো এই দিরহাম আর দিনারের হিসাব যেহেতু দুনিয়া থেকে উঠে গেছে, আর এই দিরহাম নয় কিন্তু, দিনার কুয়েতে তো চলছে, নাম দিনার কিন্তু এই দিনার কি, দিরহাম বিভিন্ন দেশে দিরহাম চলছে না, দুবাইয়ের টাকার নাম কি দেড়হাম, কিন্তু এটা তো কাগজের টাকার দেড়হাম, এই দেড়হাম সেই দেড়হাম নয়, জি হ্যাঁ রৌপ্য মুদ্রা এক কথায়। এখন খুব সহজ যে কথাটি আপনাদের বোধগম্য সেটা হচ্ছে বা বোঝা দরকার সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যেমন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আপনার ওই যে সিকি দিনার, সিকি দিনার তাতে চোর হাত কাটা যাবে না, সিকি দেনার সমান হচ্ছে তিন দেড়হাম, শিখি দেনার সমান হচ্ছে তিন দেড়হাম, তাহলে ঝামেলা শেষ, তিন দেড়হাম বলতে পারেন, অথবা আপনি রব দেনার এক দেনারের চার ভাগের এক ভাগ শিখি দেনারও বলতে পারেন। এই ছিল হাদিস, আর একটি হাদিস আছে এটা পড়েনি, তারপর এই বিষয়ে যে ইখতিলাফগুলি রয়েছে সেটা বলে শেষ করে দেবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আনাল্লাহু সারিক, আল্লাহ চোরের ওপর অভিশাপ করেছেন, চোরের ওপর আল্লাহ লানত হোক,
লান আল্লাহ সারি, চোরের উপর কি হোক লানত হোক, এইটা খাস লানত না আম লানত? আমার খাস বুঝেন, খাস মানে বিশেষ করে, আর আম মানে ব্যাপকভাবে। তো ব্যাপকভাবে এটা লানত করা হইল না খাস করে হইল, বিশেষ করে হইল? হ্যাঁ, আমভাবে ব্যাপকভাবে হইল, মানে যে কেউ চুরি করবে তার উপর কি হোক আল্লাহর লানত হোক। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু একজন চোর আপনার সামনে আর বলছেন যে তুই চোর, তোর ওপর আল্লাহর লানত হোক, এটা হচ্ছে খাস লানত, এটা জায়েজ নয়, এক ব্যাখ্যে জায়েজ নয়। কথা বলছেন না? অর্থাৎ শুধু চোরের কথা না, যে কোনো অপরাধী, চুরি করা কাবিরা গুনাহ, এই যে কোনো কাবিরা গুনাহ করেছে আর বলে এই তুই জেনাকারী, তোর উপর আল্লাহর লানত, বলা জায়েজ না। খাস লান খাস জায়েজ নয়, আল্লাহ রহমতে বঞ্চিত করার ঘোষণা করার বা বদ দেওয়ার, এইরকম খাস করে কে অধিকার আপনাকে দিল? হইতে পারে এই লোকটি আজকে এইরকম চরিত্রের কালকে হেদায়ত হয়ে যেতে পারে, শুধু তার লানাত থেকে মুক্ত হয়ে যেতে পারে, বুঝছেন না? এই জন্য লানে মুআইয়ান নির্দিষ্ট করে কোনো অপরাধের উপর কোনো ব্যক্তিকে লানত করা, অমুক ব্যক্তির উপর আল্লাহ বেদাতি, অমুক বেদাতি ওর উপর আল্লাহ লানত হোক, অমুক করা যাবে না। তবে বেদাতিদের উপর আল্লাহ লানত হোক, বলা যাবে না? যাবে না, যাবে। যেমন চোর জাতির উপর আল্লাহ লানত হোক, হাদিস আসলো না, ঠিক ওই রকম বলা যাবে, আম লানত করা যাবে। যেমন কোরআনে কি বলে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত, কোরআন আছে না? নেই, আছে। লানাতুল্লাহি আলাল জালিম, জালিমদের উপর আল্লাহর লানত। আমভাবে অপরাধীদের উপর লানত করা যাবে, বদদোয়া দেওয়া যাবে, কিন্তু খাস করে তুই হচ্ছিস চরম অপরাধী, সুতরাং তোর উপর আল্লাহর লানতের জায়েজ নাই, হারাম। জি হ্যাঁ, আপনি জানেন না তার পরিণাম আল্লাহর কাছে কী আছে, এই বিষয়টি জেনে রাখেন। কারণ অনেকে কিন্তু আবেগে খাস করে আপনার ওপরে জুলম অত্যাচার করলো, ওর উপর আল্লাহর লানত, না এটা করিয়েন না। জি, অথবা আপনার ওপর না, আপনার ইসলামে ক্ষতি ক্ষতি করেছে কিছু, আপনার ধারণাই সে ক্ষতি করেছে, সে বিদাত করেছে অথবা বিদাত ছড়াচ্ছে, আল্লাহর লানত অমুকের ওপর, না এটা খাস করে বলবেন না। আপনার আপনার যেমন হেদায়ত নসিব হয়েছে, সে কখনো হেদায়ত হয়ে যেত। আল্লাহ লানত হোক চোরের উপর, যেই চোর কি করে, আসরে খুল বাইজা, তা যে ডিম চুরি করে। বাইজা মানে কি? বাইজা মানে ডিম। আপনারা এই শব্দটা বলেন না? বলেন না, ডিমকে বাইজা বলেন আপনারা, মুরগির ডিমকে বলেন না, কিন্তু মাছের ডিম হইলে আবার বলেন, ঠিক না? মাছের ডিমকে কি বলেন? আরে বয়দা বলেন না আপনারা? ও তো বয়দা, ওই যে দদকে তো দদ পড়া আছে না, জদ আর দদ নিয়ে ঝগড়া নেই দেশে। হ্যাঁ, তো ওই বয়দা আমরা যে মাছের বয়দা বলি, এটা কিন্তু আরবি শব্দ, ওই বয়দা ওটাকে আমরা বলি কি বয়দে। আবার ছোটো বাচ্চারা বয়দা খাওয়াতে এত পাগল, এই গত সপ্তাহে ইলিশ মাছ যত বয়দা আছে সবগুলো ওদের বের করে দিতে হচ্ছে, ইলিশ মাছের কাঁটা দেখে তো একটু ভয়, আর আমরাও দিই না, অন্য তাদের ব্যবস্থা থাকে হয়তো পাঙ্কাস, কিন্তু বয়দাটা ওদেরকে দিতে হবে। আবু বয়দা খাবো, ওখানে বলবে না যে মাছের ডিম খাবো, ঠিক না? তাহলে বাঙালিরাও আরবি বলে কিন্তু জানি না যে এটা আরবি। জি, তো ডিম চুরি করলো, ফাতুক তো এদ ফলে হাত কাটা গেল, তো ডিম চুরি করায় কি হাত কাটা যায়? আবার ডিম চুরি করলে হাত কাটা যাবে নাকি? না, ডিম চুরি করলে কি ওই আপনার এক গ্রাম বা তার বেশি স্বর্ণের দামে পৌঁছে যাবে না? হ্যাঁ, অনেক ডিম চুরি করলে সেটা আলাদা কথা, ধরেন ডিমের এতে ঢুকেছে হোলসেল দোকানে ঢুকে ও, হ্যাঁ, দু চার দশ পাঁচ কার্টন বের করে নিয়েছে, তাহলে তখন চোর সাব্যস্ত হবে। কিন্তু একটা দুটা পাঁচটা দশটা ডিম চুরি করেছে বা ত্রিশটা ডিমের একটা খাঁচি চুরি করেছে, চোর সে, ছোটো চোর, কিন্তু তার হাত কাটা যাবে না। কিন্তু ফাতুখতা ওয়াদ, তার হাত কাটা গেল, ওয়াসরে কুল হাবলা, রশি চুরি করলো, এইরকম চোর আল্লাহ লানত হয়ে যায়, রশি চুরি করলো, ফাতুখতা ওয়াদ, যার ফলে তার হাত কাটা গেল। রশি চুরি করলে আবার হাত কাটা যায় নাকি? একবার নিলে একটু রশি চুরি করলো, তার হাত কেটে নেবে সরকার? না, কেমন কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী বুখারী মুসলিমের হাদিস আবার। জি হ্যাঁ, এই হাদিসের দুটি অর্থ করা হয়েছে। একটা অর্থ হচ্ছে যে তুচ্ছ জিনিসকে বোঝানো হয়েছে, তুচ্ছ কোনো বস্তু চুরির কারণে মূল্যবান হাতটা তার চলে গেল,
একদিকে মূল্যবান হাত, 1,00,000 রিয়াল যদি কেউ দেয় আপনাকে যে তোর একটা হাত কেটে নেবো, 1,00,000 রিয়াল দিয়ে দেবো, চলে যা দেশে, দিবেন? কেউ দিবেন? আছে এরকম একজন হাত ওঠান তো, যে আমাকে যদি 1,00,000 রিয়াল দেয়, টাকার খুব দরকার, আমার একটা হাত কাটিয়ে দেবো, আছেন? কেউ হাত উঠাইবেন? কেন জিজ্ঞেস করছি জানেন? যে আল্লাহর এই নিয়ামতের কত মূল্য চিন্তা করেন। আপনি আপনাকে কত টাকা, কত রিয়াল দিলে আপনি এই হাতটা কাটাবেন? 5,00,000 রিয়াল স্বেচ্ছায় হাত কাটাবেন? কখনো কাটাবেন না। তাহলে এই একটা হাতের কত দাম আপনার কাছে চিন্তা করেন আপনি? একটা চোখ, কেউ যদি তোর একটা চোখ কানা করে দেবো, এক চোখ দিয়ে তুই সারা জীবন দেখবি, তোকে 5,00,000 রিয়াল ধরিয়ে দিচ্ছি, আধ মিলিয়ন দেবেন চোখ? কখনো দেবেন না আপনি। কত মূল্যবান জিনিস আল্লাহ দিয়ে রেখেছেন মাথা থেকে পা পর্যন্ত, এত মূল্যবান নেয়ামতের কি শুকরিয়া করছেন? কে দিয়েছেন, কে দাতা এগুলোর, কেগুলোর মালিক, কে এগুলোর হেফাজত করছেন? যে চোখ কেড়ে নেন না, দৃষ্টি শক্তি কেড়ে নেননি, হাত কেড়ে নেননি, পা কেড়ে নেননি, টোন্ডা করেননি, খোঁড়া করেননি, সুস্থ করেছেন? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোথায় আল্লাহর নিয়ামতের শুক্রিয়া তোমাদের? সুবহানাল্লাহ, চিন্তা করুন আপনি মূল্যটা দেখাবার জন্য বললাম যে একটা অঙ্গের কত মূল্য, একটা আঙ্গুলও কাটতে দেবেন না। কেউ যদি তোকে 10,000 রিয়াল ধরিয়ে দিছি, একটা আঙ্গুল কাটবো বাস, তাও দেবেন না আপনি। সুবহানাল্লাহ, কোথাও যে একটা আঙ্গুল কাটলে কাজ চলবে আপনার, টাকাটাও হয়ে গেল, 10,000 রিয়াল একসাথে চলে আসবো, তাও দেবেন না। আল্লাহ আকবার, আল্লাহর নিয়ামতের কদর করেন এবং আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগান, নেকির কাজে লাগান, শরীর স্বাস্থ্যকে, সুস্থতাকে। তো তুচ্ছ জিনিস, তুচ্ছ বস্তুর সাথে এই মূল্যবান হাতকে তুলনা করা হয়েছে, যে তুচ্ছ বস্তু চুরি করলো, একটা ডিম চুরি করলো, একটা রশি চুরি করলো, যার ফলে এত মূল্যবান হাতটা কেটে গেল, এইরকম চোরের আল্লাহ লানত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জি হ্যাঁ, এটা একটা দিক। আর একটা দিক আছে, সেটা হচ্ছে চোর প্রথম দিনে কিন্তু বড় জিনিস চুরি করে না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বস্তু চুরি করতে করতে বড় চোর হয়। এটা জানা আছে কিনা আপনাদের? আপনাদের কারো গ্রামে ছোট চোর থেকে বড় চোর হয়েছে? যদি হয়ে থাকে তো ভালো করে জানা আছে, নাহলে আমার কাছে একটা কিসা শুনেন। ছোটকালে আমার বয়স তখন 10 বছর বা তারও কম ছিল, 7 থেকে নিয়ে 10-এর মধ্যে বয়স ছিল। সেই সময় আমার গ্রামে একটা চোর প্রথম চুরি করলো। কি চুরি করেছিল? এক বাড়িতে গরম ভাত পাকশাক করে আর কিছু তরিতরকে পাকশাক করে রাত্রে রেখে দিয়েছে যে সকালে খাবো। দেশে তো পান্তা ভাত বাঙালি জাতি, আবার গরম ভাত অনেক এলাকা আছে গরম ভাতে পানি দিয়ে রেখে দেয়, একটু খেলো না, ও আগেরগুলো খেয়ে নিল, গরম ভাতটা পান্তা খাওয়ার জন্য পানি দিয়ে রেখে দিল, সকালে খাবে, করে না করে? তো ওই রকম ভাত রেখে দিয়েছে, তরকারি রেখে দিয়েছে, গোস্ত ছিল সম্ভবত গরুর গোস্ত, বাড়িতে ঢুকেছে রান্নাঘরে। তখনকার গ্রাম অঞ্চলের বাড়িঘর তো বুঝতে পারছেন কোনো দরজা নেই, কিচ্ছু নেই, হ্যাঁ কিচেন খোলা, এইদিকে গেট খোলা, ওইদিকে গেট খোলা, বাড়ির পিছনে সামনে ঢুকেছে। ঢুকার পরে এদিকে লোকেরা ঘুমিয়ে আছে, ও ভাত চুরি করেছে, আর ওই তরকারি হাঁড়ি বাসন সব চুরি করে মাঠে গিয়ে নিয়ে গিয়ে 2-4-5 জন মিলে আমোদ ফুর্তি করে খেয়েছে, খেয়ে হাঁড়ি বাসন ফেলে দিয়ে চলে গেছে। এটা প্রথম চুরি। শুধু 2 নম্বর চুরি এই বড় চোরের, একটা মুদিখানার দোকানে ঢুকলো, আর ঢুকার পরে কিছু মাল সামান, চকলেট ফকলেট ইটা সিটা যেগুলো মানুষ এমনি খায় দেয় বাচ্চা কাচ্চারা, এরকম কিছু চুরি করেছে, চুরি টুরি করে পালিয়ে গেছে। জি, ওতে একটু জানাজানি হলো কে চুরি করেছে মুদিখানার দোকানে, অমুক চুরি করেছে। প্রথম একটু গ্রামের লোকের কিছু মাইটার খেলো, মাইরও খেলো, কিন্তু দ্বিতীয় পর্ব প্রথমবার ধরা পড়ে নিয়ে যায়, হাঁড়ি বাসন চুরি করেছিল খাবার দাবার। তৃতীয়বারে গ্রামের গরু চুরি করে নিয়ে পালিয়ে গেল, এখন গরু চোর হইল। কথা বুঝতে পেরেছেন? গরু চোরগুলি বর্ডার এলাকা, আমাদের বাড়ি বর্ডার এলাকায় ছিল, বড় চোর হইল। আমাদের এলাকাতে চুরি হইতো মূলত গরু আর মহিষ, কারণ বাড়ি থেকে বের করে নিতে পারলেই কাজ হয়ে গেল, বর্ডার পার করে দিলে আর কোনো উপায় নেই, আর গ্রামের মাথায় বর্ডার। জি, রাস্তাঘাটে কত ধরতে গেলে আপনাকে শেষ করে দেবে, মেরে ফেলে দেবে, কেউ জানের ভয়ে যদি গরু দেখছে কিন্তু নিয়ে নেমে যাচ্ছে, দুই একজন মেরে কিছুই করতে পারবে না। যদি এক দলকে ঘেরাও করতে পারে তাহলে গরু রক্ষা করতে পারে, না হলে বাড়ি থেকে বেরিয়ে গেলে আর গরু রক্ষা করবার উপায় নেই। গরু চোরা এক সময় খুব বেশি ছিল, আলহামদুলিল্লাহ কমেছে, মানুষের একটু অভাব দূর হয়েছে সেই কারণে কমেছে। ও তো চোর সামিল থাকতো দুই দিকের, ইন্ডিয়ার কিছু চোর আর বাংলাদেশের কিছু চোর, দুই দিকের চোরের সাথে আত্মীয়তা ভালো চুরির,
এইদিকার চোর বের করে দিল, কার বাড়িতে কেমন কি আছে না আছে, আর ওইদিকার চোরকে আশ্রয় দিল মাল, চুরির মাল সামানকে। এইটাই ছিল কাজ। আমরা ছোটকালে এইভাবে গ্রাম অঞ্চলে মানুষ হয়েছি, সেজন্য বলছি ওই ছোট চোর কিসের চোর হলো, গরু মহিষ আর অনেক কিছু, তারপর বড় চোর, কুখ্যাত চোর হয়ে গেল এলাকার। শেষ জীবনে তো বকা আলহামদুলিল্লাহ এখন দাঁড়িয়ে রেখে দিয়েছে, ছোট ছোট করে দাঁড়িয়েছে, নামাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত। এই জন্য বললাম যে চোর দেখলে এই তোর লানত, তুই চোর বলা যাবে না, দেখেন নামাজি হয়ে গেছে, এসব চুরি টুরি করি এখনও বেঁচে আছে। তো এখানে তাহলে ডিম মানে আসলে মুরগির ডিম বোঝানো হয়েছে, আর রশি মানে সাধারণ রশি বোঝানো হয়েছে। এই রশি চুরি করতে করতে, ডিম চুরি করতে করতে বড় কিছু চুরি করল, পরে ফলে সরকারের কাছে এই কেস গেল আর হাত কাটা গেল, এটা বোঝানো হয়েছে। রসুল বলছেন এইরকম চোরদের উপর আল্লাহ লানত হোক, আমভাবে লানত, কিন্তু খাস করে কোনো ব্যক্তির উপর নয়। দ্বিতীয় অর্থ হচ্ছে এখানে বাইজাতুন মানে এই ডিম না, বাইজাতুল হাদিদ, আরবিতে বাইজা ডিমকেও বলা হয়, আর বাইজাতুন বলা হয় মাথার লোহার টুপিকে বলা হয়, যেটা রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে যোদ্ধারা ব্যবহার করে। আর্মিরাকে দেখেন না লোহার টুপি ব্যবহার করছে, হ্যাঁ এর চাইতে মজবুত মনে হয়, হয়তো যোদ্ধারাকে দেখলে বোঝা যাবে যে ওই যুগের যোদ্ধারা কী ধরনের, যে ঢাল ব্যবহার করতো, তারপর শরীরে লোহার বর্ম ব্যবহার করতো, মাথায় আপনার লোহার টুপি, যেটা আপনার খোদ বলে এটাকে, জানি না বাংলায় এর, বাংলা যদি কেউ জানেন আর কোনো প্রতিশব্দ তো আমাকে বলতে পারেন। হ্যাঁ হেলমেট, হেলমেট বাংলা, আমি বাংলা শিখতে চাই নতুন কিছু আপনাদের কাছ থেকে, যে আমার জানা আছে যেটা সেটা তো না, হেলমেট ইংলিশ তো আর জানতে চাই না। লোহার টুপি এক কথায় কি, বাইজাতুল হাদিদ মানে লোহার রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে ব্যবহৃত টুপি, যেটা মাথা রক্ষা করার জন্য, তরবারির আঘাত পড়বে যদি মাথাতে লাগে কিচ্ছু হবে না, লোহার ওপর লেগে ছটকে চলে যাবে, ও বেঁচে গেল। এটা হচ্ছে বাইজাতুল হাদিদ, ওটা অনেক দামি হয়তো, সুতরাং এটা চুরি করলে অবশ্যই হাত কাটা যাবে, সেটা হ্যাঁ রোবো দেনারের সমান পৌঁছা, তিন দিরহামের সমান হয়ে যাবে, জি হ্যাঁ। এইরকমই হাবল রশি বলতে বলছে, পানি জাহাজের রশি বোঝানো হয়েছে, যেটা দিয়ে জাহাজকে সাগরের কিনারায় নিয়ে এসে লঙ্গর করা হয়, জি হ্যাঁ, ওটা অনেক দামের, জি, যার ফলে সেটা নেশাবে পৌঁছাবে, তিন দিরহাম পরিমাণ হয়ে যাবে, সুতরাং এটা চুরি করলে কি কাটা যাবে, হাত কাটা যাবে। এইটা হচ্ছে দ্বিতীয় অর্থ। এখন এই হাত কাটার জন্য সর্বনিম্ন পরিমাণ নেশাব কি, হাদিস তিন দিরহামের পেলাম, আর হাদিস রোবো দিনার, রোবো দিরহাম নাই, রোবো দিনার, একটা দিনারের হ্যাঁ চার আনা, চার ভাগের এক ভাগ, সে কি দিনার পেলাম। চারটি মত প্রসিদ্ধ রয়েছে, সংক্ষেপে বলে দিই তাহলে বিষয়টা শেষ হয়ে যাবে, আগামী সপ্তাহে বলা লাগবে না, অসম্পূর্ণ থাকবে না। এই বিষয়ে চারটি মত রয়েছে। প্রথম মত হচ্ছে জাহিরি মজহাবের, জাহিরি মজহাব একটা মজহাব এক সময় ছিল, এক সময় নয়জন ইমাম এমন ছিল যাদের ফলোয়ার ছিল, অনুসারীরা ছিল, ধীরে ধীরে কমতে কমতে অনুসারী কমতে 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 চলে এসছে চারজন ইমামের অনুসারীতে, আবু হানিফা শাফি মালিক আহমদ এই চারজনের কিছু কিছু করে অনুসারীতে থাকলো, আর বাকিগুলির আরও পাঁচজন যে ছিল যুগের আবর্তন বিবর্তনে তাদের মুকাল্লেদ অনুসরণকারীরা বা ভক্তরা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার কারণে তাদের নামে যে মতামতগুলি ছিল সেগুলিও শুধু কিতাবে সীমাবদ্ধ থেকে গেল, জনগণের মাঝে আর আসলো না। কিন্তু এই চার ইমামের অনুসারীদের কেউ শেষ হইল না, কিছু না কিছু থাকলো বিভিন্ন দেশে, বাংলাদেশে হানাফি মেজরিটি, তো মালয়েশিয়া ইন্ডোনেশিয়া আর শ্রীলঙ্কায় দক্ষিণ ভারতে সাফি মেজরিটি, তাই ঠিক না, সৌদি আরব বা আরব দেশগুলিতে হাম্বলি মেজরিটি, এইভাবে মালিকি আফ্রিকায় মালিকি মেজরিটি, এইভাবে এরা থেকে গেল। আর এক শ্রেণীর মূর্খ বিদাতি বক্তারা আর আলেম সমাজ এটাকে তকলিদকে ফরজ করে দিল, আসলে আল্লাহ ফরজ করেন, এটা যুগের আবর্তন বিবর্তনে নয়টা মতের অনুসারীর মধ্যে পাঁচটা মরে শেষ হয়ে গেল আর চারটা থাকলো, ব্যাস এটা হচ্ছে মজা। সহজে মজা বুঝতে পারলেন না, বুঝতে পারেন নাই, বুঝে নিয়েছেন, তাহলে মজাহের কতটা মূল্য আছে এটা বুঝে নিল ভালো করে। মজাহ আল্লাহ নাজিল করেন নাই, মজাহ হচ্ছে আলমিদের মতামত। বর্তমান যুগে যদি আপনাকে বুঝাই আরবি আলেম না দিয়ে, না দিয়ে বাঙালি আলেম দিয়ে বুঝায় তাহলে বেশি বুঝতে পারবেন, তাই না, কোনো আরবি আলেমের নাম অনেকে মনে রাখবেন না, বাংলাদেশে চারজন আলেমের নাম লেন তাইলে হবে, সেই আকিদারি আলেম ধরে
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাজী ইব্রাহিম, হ্যাঁ শহীদুল্লাহ খান মাদানি, হ্যাঁ আসাদুল্লাহ আল গালিব, ঠিক আছে। চারজনের মাসলা মাসাইল ইখতিলাফ আছে না নেই? চারজনের কিছু ভক্ত মান্যওয়ালা আছে না নেই? এ বেচারারা দুনিয়া থেকে মারা গেলেন আর এই ভক্তরা থেকে গেল, আর তারপরে তারা যদি বলে যে এখন এই আমাদের বাংলাদেশে চারজন আলেমের মজা ফরজ হয়ে গেল, কি বলবেন? বাংলাদেশি চারটা মজা পয়দা হবে কি হবে না, হবে কি হবে না বলেন? ঠিক ওই রকমই, ঠিক ওই রকমই। এটা উচিত কাজ হইল নাকি? আপনাদেরকে এই চারজনের উক্তিকে মিলিয়ে দেখতে হইতো যে ভাই একটা মাসলাতে চারজন চার রকম ফতুয়া দিচ্ছে, তো আসাদুল হক গালিবের ফতুয়া ঠিক না, আব্দুর ইউসুফের ফতুয়া ঠিক না, শহীদুল্লাহ খান মাদানির ফতুয়া ঠিক না, আরেকজন কাজী ইব্রাহিমের ফতুয়া ঠিক, ঠিক কিনা? যেটা কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেবো, সেটা কাজী ইব্রাহিমের হইতে পারে, আব্দুর ইউসুফের হইতে পারে, আসাদুল হক গালিবের হইতে পারে, একটা ঠিক না চারটে ঠিক? বলছে না না, চারজন বড় বড় আলেম চারটেই ঠিক, চার মজাবি ঠিক, চার মজাবে চারটেই ফতুয়া ঠিক। হ্যাঁ লজ্জা স্থানে হাত দিলে উজু নষ্ট হয় আবার নষ্ট হয় না, দুটাই ঠিক। সুরা ফাতিহা পড়া ফরজ আবার সুরা ফাতিহা পড়া নিষেধ, দুটাই ঠিক নাকি? নেগেটিভ পজিটিভ দুটাই ঠিক। হ্যাঁ অযৌক্তিক না কথা, ভালো করে বুঝতে পারছেন? জি হ্যাঁ, প্রথম মত বলে দিই সংক্ষেপে। প্রথম মত হচ্ছে এই হাদিসের আলোকে, সেটা হচ্ছে জাহিরিদের মত কি, অল্প চুরি করুক আর বেশি চুরি করুক, একটা টাকাও যদি চুরি করে, একটা পয়সাও চুরি করে, তবুও চোর চোর, ওর হাত কাটা যাবে। স্পষ্ট কথা যে এটা একেবারে ভুল কথা, তাই না? দুই নম্বর ফতোয়া হচ্ছে ইমাম মালিক আহমদ ইসহাকির, তারা বলছেন যে আন্না নিসাব আর রুবু দিনারিন আও সালাসাতু দিরহাম, নিসাব হচ্ছে সর্বনিম্ন, হয় দিনারের চার ভাগের এক ভাগ চাইরা না রবো দিনার, আর না হলে তিন দিরহাম, দুইয়ের একটাতে পৌঁছে গেলেই হইল। অন্য সামান যদি চুরি করে তো দেখতে হবে যে এই সামানটা, যে মাল সামানটা চুরি করেছে, ধরো ধান চুরি করেছে, গম চুরি করেছে, হ্যাঁ এইটার মূল্য তিন দিরহাম পৌঁছেছে কি না, অথবা রবো দিনার পৌঁছেছে কি না, যেটাতে আগে পৌঁছিবে ও চোট হাত কাটা যাবে যদি পৌঁছে যায় তাহলে। ক্লিয়ার? দ্বিতীয় মত। তৃতীয় মত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, সামান্য পার্থক্য, দ্বিতীয় মত আর এই ইমাম আহমদ ইসহাক আর মালিক আর ইমাম শাফির মজহাব কাছাকাছি, উনি বলছেন যে আন্নান নিসাব রুবু দিনার জাহাবান, স্বর্ণের নিসাব হচ্ছে, স্বর্ণের নিসাব হচ্ছে রুবু দিনার, কারণ দিনার কাকে বলে? স্বর্ণ মুদ্রাকে বলে। সিকি দিনার হচ্ছে স্বর্ণের নিসাব, আও মা কিমাতুহু রুবু দিনার মিনাল ফিজ্জা, অথবা আর যদি ইহাই চাঁদি হয় তাহলে রুবু দিনারের মূল্য, রুবু দিনারের মূল্যে, তাহলে ইমাম শাফির কাছে শুধু দিনারটা হচ্ছে নিসাব, তিন দিরহাম নিসাব নাই। পার্থক্যটা বুঝেন, আগের মতটিতে হচ্ছে যে নিসাব সিকি দিনার আর তিন দিরহাম দুটোই নিসাব, যেটাতে আগে পৌঁছে যায়। দ্বিতীয় মত ইমাম শাফির মত হচ্ছে যে দিনার, ওই রুবু দিনার সিকি দিনারটা হচ্ছে নিসাব, আর যদি দিরহাম চুরি করে বা অন্য মাল সামান চুরি করে তাহলে এতে দিনার রুবু দিনার সিকি দিনারের মূল্যে পৌঁছেছে কি না। রেট কখনো কখনো কমে আরও বাড়ে, কখনো তিন দিরহামে হইতে পারে, কখনো দশ দিরহামে চলে যেতে পারে, কখনো আবার দুই দিরহামে হয়ে যেতে পারে, কখনো এমনটা যুগ আসতে পারে কি না যে স্বর্ণ চাঁদির দাম সমান হয়ে গেছে, হইতে পারে না? জি হ্যাঁ, উনি এটা বলছেন, দুটো কাছাকাছি এই হাদিসগুলি তাদের দলিল। এই মতটি সাহাবির মধ্যে আয়েশা, ওমর ইবনে আব্দুল আজিজ, খলিফা, ইমাম আউজাই, ইলাইস, আবু সর অনেকে বলেছেন। চতুর্থ মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সাথীর সঙ্গে আবু ইউসুফ মোহাম্মদ রাহিমাহুল্লাহ জামি, তাদের বলছেন নিসাব দশ দিরহাম, নিসাব দশ দিরহাম। এখানে মেলা পার্থক্য হয়ে গেল, হানাফি মজহাবে নিসাব হচ্ছে দশ দিরহাম, আর ইমাম আহমদ মালিক হাম্বেলি মজহাব আর মালিকি মজহাব আর শাফি মজহাব হচ্ছে তিন দিরহাম। কোথায় তিন দিরহাম, কোথায় দশ দিরহাম? এখানে একটা বড় ধরনের পার্থক্য হয়ে গেল। তাহলে হানাফি মজহাবে তিন দিরহাম, চার পাঁচ সাত আট দিরহাম নয় দিরহাম পর্যন্ত যদিও চুরি করে তবু হাত কাটা যাবে না, কিন্তু অন্য অন্য তিন মজহাবে তিন দিরহাম চুরি করলেই হাত কাটা যাবে। এবার বুঝতে পেরেছেন পার্থক্যটা?
দলিল অধিকাংশ ওলামায়ে কেরাম যারা জমহুর, অধিকাংশ ওলামাদের দলিল এই হাদিসগুলো পেলেন, রুবুদেনের হাদিস বুখারী মুসলিমে, তারপর তিন দিরহামেরও হাদিস আপনারা এখানে পেলেন, তিন দিরহামের হাদিস আপনাদেরকে শোনাইলাম। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা ওটাও বুখারী মুসলিমের হাদিস, যে ঢাল চুরি করেছিল, যে ঢালের দাম ছিল কত? তিন দিরহাম। আবু হানিফা রাহিমাহুল্লাহ যে হাদিসটি পেশ করেছেন দশ দিরহামের হাদিস, বলছেন যে এই হাদিসটি বাইহাকি এবং তাহাওয়িতে হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু কানা সামানুল মিজান আলা হাদি রাসূলিল্লাহ আশারা দিরহাম, ঢালের মূল্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দশ দিরহাম, আর ঢাল চুরি করাতে কী করা হয়েছিল? হাত কাটা হয়েছিল। এটা দলিল, কিন্তু হাদিসকে জয়ীব বলেছেন অনেকে, হাদিসকে জয়ীব বলেছেন। আরেকটি হাদিস আমর ইবনে শুয়াইব থেকে বর্ণিত, যেটা আপনার জয়ীব, সেটা হচ্ছে লা কাতা ইল্লা ফি আশারতে দারাহিম, দশ দিরহাম চুরি না করলে হাত কাটা যাবে না। ওয়াদাআফাল ওলামা হাজাল হাদিস, ভাষ্যকার বলছেন মক্কার কাজী এই হাদিসটিকে ওলামা ইকরাম আইম্মা ইকরাম জয়ীব বলেছেন, জয়ীব বলেছেন। দুর্বল দুর্বল হাদিসের সামনে সহি হাদিস বুখারি মুসলিমের, সেটা পেলাম হয় তিন দিরহাম আর না হলে সিকি দিনার। এই ছিল টোটাল আলোচনা, চুরির সংজ্ঞা আর চোর কাকে বলে, আর তারপরে তিনটি হাদিস, আর কত পরিমাণ চুরি করলে, নেশাব কত হইলে চোরের হাত কাটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের উপকারী জ্ঞান দান করেন, আমল করার তৌফিক দান করেন, আর মুসলিম শাসকদের জন্য দোয়া করব, তার আগে জনগণের জন্য দোয়া করব, যে তারা যেন এই নেক কাজে সার্বিক সহযোগিতা করে ইসলামের দণ্ডবিধানগুলি প্রত্যেকটি মুসলিম দেশে কায়েম করেন, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। কারণ এখন মুসলিম জাতি জনগণেরও এমন অবস্থা হয়েছে যে সরকার যদি বলে চোরের হাত কাটবো, তো লক্ষ লক্ষ লোক রাস্তায় মিছিল করতে নেমে যাবে। তার মানে দণ্ডবিধান সরকার চায় না, না জনগণ চায় না? আল্লাহ জনগণ চায় না, জনগণের শতকরা পাঁচজনও চাইবে না। যদি ভোটাভুটি করেন যে কে চোরের হাত কাটতে চাও, কে চোরের হাত কাটা চাও না, তো শতকরা পাঁচটা ভোট মনে হয় চোরের হাত কাটার পক্ষে পাবেন কিনা। এ হচ্ছে মুসলিমদের ইমান আমলের অবস্থা, কোথায় চলে গেছে মুসলিম জনগণ, আর দোষ সব চাপিয়ে দিয়েছেন সরকারের উপর। এটা বিশ্বাস করানোর জন্য একটা ঘটনা বলছি। জেনারেল জিয়াউল হক যখন পাকিস্তান রাষ্ট্রপতি ছিলেন, ছিলেন না, সেই কালে তিনি একবার বেশ্যাখানাগুলি সব একবারে নিষিদ্ধ ঘোষণা করে সব ভাঙিয়ে দিলেন, একদম বেশ্যাখানা একদম নিষিদ্ধ পাকিস্তান। তারপরের দিন দেশের মুনাফেক যেগুলো নাস্তিক আর বাইরের ইহুদি নাসারা শক্তি সবাই মিলে নারীদেরকে, হ্যাঁ নারীদেরকে দিয়ে মিছিল করালো, মিছিল করালো যে ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কী করতে হবে আমাদেরকে দেহ ব্যবসার, কী বলছে ওইটাকে বলছে যৌনকর্মী। হ্যাঁ কত সুন্দর না, চমৎকার নাম, বেশ্যাখানা বা পতিতা, আর পতিতালয় বলা আজকাল নাকি অপরাধ, বলাই অপরাধ আপনাকে বেশ্যা বলা, কী বলতে হবে যৌনকর্মী বলতে হবে জি। তাহলে চিন্তা করেন ইসলামের কত বড় বড় দুশ্মন তৈরি আছে ঘরে আর বাইরে, ঘরে আর বাইরে। আল্লাহ যারা এই সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বড় চোর তো তোবা করে যদি সরকার কাছে ধরা পড়ে হাত কাটা যায়, তো ওতে গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর হক মাফ হয়ে যাবে, আর মানুষের যে মানুষের পরিমাণ চুরি করে সম্পদ ওইটা ফিরিয়ে দিবে, আর আগামীতে চুরি করবে না, এটাই তোবা।